শনিবারে ঘটিছিল ঘটনাটো হাতত কেঁচি লৈ খপলা খপলকৈ প্রধান শিক্ষকগৰাকীয়ে শিশু বৈষ্ণৱ ছাত্রৰ চুলি কাটিছিল ঘটনাটো মাজুলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকগৰাকী প্ৰশান্ত দুলাকাখৰিয়া প্ৰধান শিক্ষকৰ এনে কাৰ্য মাজুলীত তীব্ৰ প্ৰতিক্ৰিয়া কণ কণ বৈষ্ণৱ শিশুৰ লগতে অভিভাৱকসকলে মাজুলী জিলা উপায়ুক্তক অভিযোগ দিয়াৰ লগতে মাজুলী কমলাবাৰী থানাত এজাহাৰ দাখিল প্রশাসনের ওপর আমি স্মারক পত্র প্রদান করছো জেলা আরক্ষী প্রশাসনের ওপর আমি স্মারক পত্র প্রদান করছো আমি এটা কথা স্পষ্টকে দিছো যে ছাত্র সন্থায় কৈছে যে চব্বিশ ঘন্টার ভিতর সেই দোষী শিক্ষকগৰাকীক অতি শীঘ্রে গ্রেপ্তার করব লাগে ঘটনার প্রতিবাদত মাজুলী গড়মূর এনএলকে পথ অবরোধ যে আউনীআটি সত্ৰৰ আউনীআটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকগৰাকীক যদি অতি শীঘ্ৰে জিলা প্ৰশাসন আৰু আৰক্ষী প্ৰশাসনে গ্ৰেপ্তাৰ নকৰে তেতিয়াহ'লে আহি থকা দিনত মাজুলীত ইয়াতকৈ ভয়ংকৰ কাৰ্যসূচী অতি তীব্ৰ গণতান্ত্ৰিকভাৱে কঠোৰ আন্দোলনৰ কাৰ্যসূচী আমি গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হ'ম। বিতৰ্কিত প্ৰধান শিক্ষকগৰাকীৰ গ্ৰেপ্তাৰ দাবী উঠিছে। ইপিনে মাজুলী জিলা প্রশাসনে জিলা শিক্ষা বিষয়ার যোগেদি এক তদন্ত ঘোষণা করেছে। ব্যুরো জার্নেলিস্ট শ্রীদীপর সৈতে জ্যোতিষ কুমার তামুলী রিপোর্ট প্রাগ নিউজ।